সুপ্রিয় দর্শক, আজকের জিটিভি সংলাপে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে কথা বলতে তিনজন ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সর্বডান দিক থেকে আছেন নূরজাহান বেগম মুক্তা, মাননীয় সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা। এরপরই আছেন সিনিয়র সাংবাদিক এবং দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাইমুল ইসলাম খান। তারপরে আমার সর্বডান দিকে আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, জাতীয় পার্টির চেয়ারপার্সনের উপদেষ্টা। এবং দর্শক, আপনারা যারা আমাদেরকে দেখছেন, আপনারা চাইলে কোনো তথ্য থাকলে, মন্তব্য থাকলে আপনি সংযুক্ত হতে পারেন। আমরা যে স্ক্রলের নাম্বারগুলো দেখাচ্ছি সেখানে আপনি ফোন করতে পারেন যদি কিছু আপনি যোগ করতে চান। আমরা এই মুহূর্তে বেশ কয়েকটি বিষয়, তার মধ্যে প্রথমে যেটি নিয়ে কথা বলতে চাই, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর যেই সফরটি হলো, আমি যদি নাইম ভাই আপনাকে অনুরোধ করি যে স্বল্প সময়ের ভিজিট কিন্তু ব্যাপকভাবে আলোচিত, সেই ভিজিট নিয়ে বেশ এখনো আলাপ আলোচনা গণমাধ্যমে কিছুটা হচ্ছে, কিন্তু এই সফরটিকে কিভাবে দেখা যায়, আপনি কিভাবে দেখছেন? সফর তো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এটা প্রথম সফর তার টেনিওরে, সো এটা তো গুরুত্বপূর্ণই বটে। আর আমাদের যে বৈশ্বিক জঙ্গি বিরোধী যে কোয়ালিশনে বাংলাদেশের রোল তো এখন আরো সিগনিফিকেন্ট হয়েছে, আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দুটো কারণেই। আমেরিকা বাংলাদেশকে আরো ইয়েভাবে চায়, আরো কাছাকাছি চায় এই বিষয়টাতে। এখন এটা আপনি যদি খেয়াল করেন যে মাননীয় প্রধানমন্ত্রী খুবই সাবলীলভাবে আমাদের সকল বিষয় তার সামনে তুলে ধরেছেন, সেটা এই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য যারা অপরাধী বিবেচিত হয়েছেন, সাজাপ্রাপ্ত হয়েছেন, তাদের কেউ কেউ আমেরিকায়, আমেরিকার যে স্ট্র্যাটেজি, মানে তারা বাংলাদেশ থেকে যখন কাউকে কোনো অপরাধীকে নিয়ে যেতে চায়, তারা এসে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে বাংলাদেশের আইনকানুন কি বলে সেটার জন্য অত তোয়াক্কা করে না। আপনি তুরস্কের সাম্প্রতিক ঘটনায় তারা যখন আমেরিকা থেকে একজনকে, গুলেনকে প্রত্যর্পণ করার কথা বলছে, তখন তারা ডিউ প্রসেসের কথা বলে। আচ্ছা, তো এরদোগান তখন বলেছিল যে আমাদের কাছে যখন আপনারা চেয়েছিলেন, আমরা তো ডিউ প্রসেসটা এড়িয়েই আপনাদের চাহিদা মতো লোকজনকে দিয়ে দিয়েছি যাদেরকেই আপনারা চিহ্নিত করেছেন। তো আমেরিকানরা এখানে এসেও সেরকমই কথা বলেছেন। আমি এখন পার্থক্যটা দেখি কিরকম, দেখেন গুলেনের ব্যাপারে তারা বলেছেন যে গুলেন যে সত্যি সত্যি অপরাধী তার যদি ভালো প্রমাণ দেওয়া যায় তাহলে গুলেনকে হয়তো ফেরত দেওয়া সম্ভব থ্রু কোর্ট প্রসেস। আর আমাদের এই বঙ্গবন্ধু হত্যাকারীরা কিন্তু আর প্রমাণের অপেক্ষা রাখে না, তারা বাংলাদেশের সকল বিচারের প্রকাশ্য স্বাভাবিক বিচার ব্যবস্থার ভিতর দিয়ে প্রমাণিত, তার চেয়েও বেশি তারা মানে নিজেরাই এটা সদম্ভে এটা স্বীকার করেন না, সদম্ভে ঘোষণা দিয়েছেন, আত্মস্বীকৃত যাকে বলে। তো এরকম অবস্থায় কিন্তু তারা এখনো বলছেন যে গিয়ে দেখবেন। সো আমাদের অনেক প্রত্যাশা। আপনি যদি খেয়াল করেন জিএসপি নিয়ে উনি বিবেচনার কথা বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন আমরা বিএসপি চাই না, আমাদেরকে যদি দিতে হয় আমাদের শুল্কমুক্ত প্রবেশাধিকার দাও, যেটা অনেক দেশ। তো আমি এই কথাগুলি বললাম এই জন্য যে এটা ঠিক সবসময় পাওয়া অথবা না পাওয়া, এটা তো এই চাল বা ডাল পাওয়ার মতো না, আমাদের পাওয়াটা এখানেই যে আমরা দৃঢ়তার সাথে আমাদের দাবি জানাতে পেরেছি। আমাদের কোনো শঙ্কা ছিল না, আমাদের কোনো দ্বিধা ছিল না। আমি মনে করি সেই অর্থে বাংলাদেশের প্রাপ্তিটা সম্মানজনক। এখন মানে সে তো কিছু দিয়ে যাওয়ার, প্রথম কথা হলো আমেরিকান এই গভর্নমেন্টই এটা আউটগোয়িং গভর্নমেন্ট, ফরেন পলিসির ব্যাপারে অনেক কিছু ধারাবাহিকতা থাকবে, সেই জন্যই তার আশাটার একটা গুরুত্ব আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার এই সাব রিজিয়নটার ব্যাপারে
লোকাল গার্ডিয়ান কিন্তু ইন্ডিয়া, এটা আমেরিকানরা তার লোকাল এলাই এবং আঞ্চলিক নেতৃত্বে ভারতকে দিয়েছে। সুতরাং বাংলাদেশের উপর চাইলেই সবকিছু আমেরিকা ডাইরেক্টলি চাপাতেও পারছে না। তার জন্য আপনি দেখেন বাংলাদেশ থেকে জন কেরি গেলেন ভারতে, ভারতে গিয়ে তার সেখানে অবস্থান আবার একদিন বাড়িয়েছেন এবং ভারতের সাথে একটা সিগনিফিকেন্ট চুক্তিও হয়েছে পরস্পরের ঘাঁটি ব্যবহার করা ইত্যাদি। এটা সিগনিফিকেন্ট বাট এমন কোন না কিছু না যেটা একেবারে অ্যালার্মিং বাট সিগনিফিকেন্ট। কিন্তু এটা নিয়ে চায়না আবার ব্যাপক আপত্তি প্রকাশ করেছে। তার চায়না আপত্তি করেছে, কারণ আপত্তিগুলি না করলে সে আবার নতুন করে তার পদক্ষেপগুলি দেখাতে পারবে না। সো তাকে এগুলিও আবার ডিপ্লোম্যাটিক কায়দা কানুনের ব্যাপার আছে, কে কতটুকু আপত্তি করবে কেন। কিন্তু আমি বলছি যে আমাদের এখানে হতাশ হওয়ার কোনো কারণ নাই, আমরা স্বাভাবিকভাবে অ্যাসার্ট করতে পারছি। এখানে খুব সংক্ষেপে বলতে চাই যে দেখেন কেরি ওইরকম কোন মহাপাত্র না, স্বয়ং ক্লিন্টনও যখন এসেছিলেন, ক্লিন্টন এট দি লেভেল অফ ক্লিন্টন, শেখ হাসিনা তখন 96 এর ক্ষমতায়, ক্লিন্টনের মতো পাওয়ারফুল আমেরিকান প্রেসিডেন্টকে পাশে দাঁড় করিয়ে রেখে বাংলাদেশ তাদেরকে গ্যাস দিতে পারবে না এই কথা বলার, আমি এটাকে সাহস বলবো নাকি আমার মনে হয় এতই উনি স্বচ্ছন্দে বলেন যে এটা আমার সাহসও দেখি না আমি, মানে সাহসের দরকার হয়, বিনা সাহসেই শেখ হাসিনা বলতে পারে স্পন্টেনিয়াসলি, যেটা এখানেও হয়েছে কেরির সাথে। শি ওয়াজ ভেরি স্পন্টেনিয়াস। উনি কিন্তু আইএস এর অর্থের উৎস কারা সেটা সরাসরি জানতে চেয়েছেন কেরির কাছে। তো আমার মনে হয় যে আমাদের পার্টিটা দেখতে হবে, আমাদের প্রধানমন্ত্রী কতটা কনফিডেন্সের সাথে তাকে হ্যান্ডেল করতে পেরেছে। আপনার পার্টির পক্ষ থেকে বা আপনাদের পক্ষ থেকে কোন অবজারভেশন কিংবা মূল্যায়ন সেক্ষেত্রে আছে কিনা? যেটা হয়েছে ওনার বক্তব্য বা বিভিন্ন মিটিং থেকে আমরা কয়েকটা জিনিস পেয়েছি। একটা হচ্ছে উনি বঙ্গবন্ধুর বাসভবনে গিয়েছেন, সেখানে শ্রদ্ধা জানিয়েছেন, এটা একটা সিগনিফিকেন্ট ব্যাপার। কারণ হেনরি কিসিঞ্জার এসে সেই বঙ্গবন্ধুর সামনে পা ঝুলানো, বাংলাদেশকে তলাবিহীন ঝুলি পড়া বা ক্যান্টনমেন্টে বসে সে একটা প্ল্যানিং মিটিং আমেরিকান ইয়াতে হাইকমিশনে বসে, সেগুলোর পরে আজকের এই অবস্থাটা কিন্তু অনেক বেশি বলবো বঙ্গবন্ধুকে তারা সম্মান জানানো শুরু করেছেন। আরেকটা হচ্ছে উনি বলেছেন বাংলাদেশ মুজিবের দেখানো পথে চলছে, এগিয়ে চলছে, এটাও স্বীকার করেছেন। এর বাইরে আবার কয়েকটি কথাও বলেছেন, গণতন্ত্রের সুদৃঢ় অবস্থানের কথাও বলেছেন, যেটা আমাদের খুব একটা গুরুত্ব পাচ্ছে না, আমি নিজের কানে শুনেছি। আইএস এর অস্তিত্বের ব্যাপারেও বলেছেন, এগুলো কিছু অ্যালার্মিং বিষয়, এগুলো আমাদের সবই বলেছেন, সব মিলিয়ে অস্তিত্বের কথা বলেছেন। হ্যাঁ, আইএস সম্বন্ধে বলেছেন, আইএস এর যোগসূত্র লিংকেজ আছে, সরকারও অস্বীকার না, যোগসূত্র অস্তিত্বের মধ্যে খুব বেশি টেকনিক্যাল না 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 বিরাট পার্থক্যটা আমি বলতে বাধ্য হচ্ছি এই জন্য, এই ডিফারেন্সটাই আমেরিকা করেছে। আগে তারা আইএস এর অস্তিত্বের কথা বলতো, এখন যোগসূত্রের কথা বলে, এটা বিরাট ডিফারেন্স। তাদের স্ট্যান্ড তারা চেঞ্জ করতে হয়েছে, ঠিক আছে। তো আমার কাছে যেটা মনে হয় যে অস্তিত্ব আর যোগসূত্রের মধ্যে টেকনিক্যাল পার্থক্য এটাই হতে পারে যে আইএস যেটা এখন সিরিয়াতে আছে, ওই ব্যক্তিগুলো তো আর বাংলাদেশে এসে যুদ্ধ করবে না, বাংলাদেশে যারা তাদের সাথে সংযোগ আছে, তাদের অর্থায়ন, তাদের সংযোগ, তাদের ইন্টারনেট মাধ্যমেই জিনিসটা হবে, সব পৃথিবীতে সেভাবেই মনে হয় যোগসূত্র হয়। সেক্ষেত্রে যোগসূত্র অস্তিত্বের মধ্যে খুব বেশি পার্থক্য আমি অন্তত মনে করি না। আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে, পাঁচই জানুয়ারি ইলেকশন নিয়ে আমেরিকার সাথে যে টানাপোড়েনটা ছিল সেটা সত্ত্বেও, এবং আমেরিকা বা সেই সময় আমেরিকার হাই কমিশনার যিনি ছিলেন, অ্যাম্বাসেডর যিনি ছিলেন, ওনার সরাসরি বিরোধিতা সত্ত্বেও ইলেকশনটা হয়ে যাওয়ার পরে যে একটা স্নায়ুযুদ্ধের মতো কিছুটা ছিল, সেটা আমেরিকা এখন উপেক্ষা করে হলেও বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখছে, এটা একটা সরকারের অ্যাচিভমেন্ট। এবং এইটা রিজিওনাল পাওয়ার বলে এই কারণে হচ্ছে যে কোনো কারণেই বাংলাদেশ যেন সরাসরি কোনোভাবেই চায়না বলয়ে চলে না যায়, এটার একটা ফ্যাক্টর আছে, সেটা একটা আমেরিকার সামনের চ্যালেঞ্জ। আর অবশ্যই আমি নাইমের সাথে একমত যে এই রিজিওনে ইন্ডিয়াকে একটা সাময়িক বা আমি দীর্ঘমেয়াদী বলবো না, সাময়িক একটা দেয়া হয়েছে অ্যাজ এ টু রিজলভ দ্য ইস্যুস, এবং সেখানে রিজার্ভ গার্ডিয়ান, এবং সেটা চায়নার সাথে কম্পিট করার জন্যই দেওয়া হচ্ছে। বাট মোদী সাহেব অত্যন্ত চালাক, উনি আবার চায়নার সাথে রিলেশনটা ভালো রাখার ব্যাপারেই বেশি আগ্রহী, এবং যে কারণে উনি নিজেও চায়নার সাথে রিলেশন বাড়াচ্ছেন। 2007 সালে মনমোহন সিং
ন্যাশনাল ডিফেন্স কলেজে একটা লেকচার দেন। সেই লেকচারটার একটা অংশে তিনি এটা স্পষ্ট করে বলেছেন, এবং কেন বলেছেন এটা উনি জানেন, ভারতীয় বিশ্লেষকরা অনেক ভালো বলতে পারবে, যে আমাদেরকে আমেরিকা অ্যাটাক করবে এটা মাথায় রেখে আমাদের ডিফেন্স স্ট্র্যাটেজি করতে হবে। এবং যখন আমেরিকার সাথে তাদের সুসম্পর্ক শুরু হলো ঠিক সেই সময় মনমোহন সিং এই কথাটা বলেছেন, এটা একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, করতে পারে। এবং আমেরিকার দীর্ঘ ফরেন পলিসিতে যদি আপনি দেখেন, রাশিয়াকে ট্যাকেল করার জন্য চায়নাকে বিশাল ট্রেড ফ্যাসিলিটিস দেওয়া, বিশাল, এবং সেখানে দেখা গেছে ট্রেড ডিফিসিয়েন্সি ছিল 3-4% আমেরিকান প্রোডাক্ট চায়না যেত, আর 96% প্রোডাক্ট চায়না থেকে আমেরিকায় যেত, এবং এটা ইচ্ছা করে তারা দিয়েছিল রাশিয়ার বিরুদ্ধে চায়নাকে অ্যালাইভ রাখার জন্য। আবার পাকিস্তানের সাথে তাদের খুব সুসম্পর্ক ছিল, 71 সালে তো আমাদের সরাসরি বিরোধিতা করেছিল নিক্সন এবং কিসিঞ্জার গভর্নমেন্ট, যদিও আমেরিকার জনগণ আমাদের সাথে বিরোধিতা ছিল এবং পরে এখন কিছুটা, বাট আমি মনে করি জন কেরির এই সফরটা যত না ডিপ্লোম্যাটিক, আন্তরিকতাটা খুব বেশি যে আছে এটা আমি মনে করছি না। এটা একটা পাওয়ার ব্যালেন্সিং ফ্যাক্টরে, বাংলাদেশ যেহেতু 16 কোটি লোকের একটা দেশ এবং ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট মুসলিম কান্ট্রি, সেই হিসাবে বাংলাদেশ যেন টোটাল আমেরিকান বলয়ের বাইরে চলে না যায় এই বিষয়টা উনি এনশিওর করতে আসছিলেন, এটা আমার ব্যক্তিগত অভিমত। এবং সে বিষয়ে তিনি সফল না অসফল এটা সময়ই বলবে, বাট একটা ফ্যাক্টর প্রমাণ হয়ে গেল যে বাংলাদেশ ওয়ার্ল্ড পলিটিক্সে বা এই রিজিওনাল পলিটিক্সে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টর বলি তারা মনে করছে, এটা আমাদের একটা বড় পাওয়া। ধন্যবাদ ব্যারিস্টার শামীম হায়দার। মুক্তাপা, আপনি নিশ্চয়ই আরো গণমাধ্যমে কথা বলেছেন এই বিষয়ে, আজকে কিভাবে আপনি এটা উপস্থাপন করতে চাইছেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে এতক্ষণ যারা আলোচনা করলেন যথেষ্ট ওনাদের যে কথাগুলো বলেছেন সবগুলোই আমি শুনেছি, অত্যন্ত মূল্যবান কথা। তবে আমার কাছে সবকিছু ছাপিয়ে যে জিনিসটি আমার কাছে মনে হচ্ছে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বাংলাদেশের এই যে সফরটা, যদিও সেটি অল্প সময়ের জন্য, কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ আমার কাছে মনে হয়েছে। এবং আমি প্রথমেই শুরু করি, যেটা শামীম বললেন যে জাতির পিতার যে স্মৃতি বিজড়িত 32 নম্বরে এই প্রথম কোন মার্কিন প্রতিনিধি গেলেন, শ্রদ্ধার্ঘ অর্পণ করলেন এবং পুষ্পাঞ্জলি দিলেন আর কি। তো এইটা কিন্তু অন্যরকম একটা ব্যাপার, আমি যেটাকে খুব ইতিবাচক ভাবে নিচ্ছি, যেটা ইতিপূর্বে কখনো আমরা দেখিনি। আর আরেকটা কথা হলো যে আসলে রাজনীতির সাথে সাথে কূটনৈতিক সম্পর্ক কিন্তু তার দিক পরিবর্তন করে এবং সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে, এবং এটাই বোধ হয় রাজনীতি আর কূটনৈতিক সম্পর্ক, কূটনৈতিক যে ব্যাপার সেটার একটা সৌন্দর্য আর কি। তা এখন আমি কিন্তু মোটামুটি ওনার সফর যতক্ষণই ছিল না কেন, আমার কাছে কিছু কিছু জিনিস বেশ বিশেষত্ব আমি দিতে চাই বিশেষভাবে। যেমন আমার কাছে প্রথম মনে হয়েছে যে আরেকটি জিনিস, একটি হলো পুষ্পার্ঘ অর্পণ, আরটি হলো তিনি জাতির পিতার যে হত্যাকাণ্ড হয়েছে সেটা নিয়ে উনি এটাকে কাপুরুষোচিত ঘটনা হিসেবে উনি উল্লেখ করেছেন, এবং উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছেন যে এটা নিয়ে পরে শেয়ার করে যে আমি আপনার দুঃখ বুঝি, এই কথাটা বলেছেন, এবং বলেছেন যে এরকম অদম্য সাহসী একজন মহানুভব ব্যক্তিকে যারা হত্যা করতে পারে কত মর্মান্তিক, ঠিক এভাবে বলেছেন উনি, উনি মন্তব্য বইয়ে উনি মন্তব্য লিখেছেন। আর এটাও উনি বলেছেন পাশাপাশি যে জাতির পিতার হত্যাকারী যারা মার্কিন যুক্তরাষ্ট্রে লুকিয়ে আছেন তাদেরকে উনি ওখানে গিয়ে ব্যাপারটি উনি দেখবেন এটা, এবং রাশেদ চৌধুরীর নামও উনি উল্লেখ করেছেন যে উনি গিয়ে সেই ব্যাপারটা সিরিয়াসলি দেখবেন। এরপরে আরেকটা, মুক্তিযুদ্ধের সময় আমাদের বাংলাদেশকে তাদের দেশ তখন সাপোর্ট করেনি, কিন্তু তিনি বলেছেন যে ওই সময় যারা ছিল সরকারে তারা বিরোধিতা করেছে, কিন্তু সেই সময় ওই দেশের জনগণ কিন্তু বাংলাদেশের জনগণের সাথে ছিল, উনি নিজে ব্যক্তিগতভাবে কিন্তু বাংলাদেশের পক্ষেই ছিলেন, ওই গণহত্যাকে উনি সমর্থন করেননি, ওই যুদ্ধকে উনি সমর্থন করেননি। উনি তখন স্টুডেন্ট ছিলেন বলে শোনা যায়, এবং উনি বলেছেন উনি জনগণের পক্ষে ছিলেন, হ্যাঁ ছিলেন, এবং উনিও কিন্তু ওই তখন পাকিস্তানের সাথে বাংলাদেশের যুদ্ধ বাংলাদেশের পক্ষে ওনার অনুভূতি ছিল। শুনতে পাচ্ছি, বলুন। আমি টুটুল দর্শক থেকে বলছিলাম, ধন্যবাদ জানাই প্রথমে আমাকে একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য, আমি অনেক কষ্ট অপেক্ষা করছিলাম। জি, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে জন কেভিয়ার আমাদের দেশে এই আগমন এবং আমার জাতীয় নেতা সম্পর্কে গুণগান করা আর আয়ের সম্পর্কে কথা বলা, এটা আমাদের দেশের জন্য কতটুকু ইতিবাচক প্রভাব ফেলবে? আর একটা প্রশ্ন আছে, এটা মুক্তাপা এমপি উনি উত্তরটা দিলে আমি খুশি হব। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে
আমাদের বিরোধী দলের নেতা মির্জা ফখরুল ইসলাম উনি বলেছেন যে আমাদের নির্বাচন সম্পর্কে তার সাথে আলোচনা হয়েছে। আচ্ছা, কিন্তু আমার প্রশ্নটি হলো যে দেশ আমার নির্বাচন করব আমরা, আমার মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে দেশ পরিচালনা করবে সেই সেটা ভালো জানে, কিন্তু সে কিভাবে বিদেশি সহায়তার মাধ্যমে আমাদের দেশের নির্বাচন করতে চাচ্ছে এবং তার কথাটা কতটুকু যুক্তিসঙ্গত? ঠিক আছে, ঠিক আছে, কতটা যুক্তিসঙ্গত আমরা আলাপে যাচ্ছি, আপনি দেখুন আলাপটি। জি আপা, আপনি যেটা কন্টিনিউ করছেন। হ্যাঁ, আমি ওনার কথার অবশ্যই উত্তর দেব, এর আগে একটু বলি আমি তো। এছাড়া জন কেরি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিনিয়োগ করবে, এই কথাটাও কিন্তু স্পেসিফিকলি বলেছেন। বঙ্গোপসাগরের যে নিরাপত্তার বিষয়টি সেইটাতে উনি সহযোগিতা করবেন সেটাও বলেছে। তারপরে বাংলাদেশ সরকার যে জঙ্গি দমনে যে গৃহীত ব্যবস্থা নিয়েছে এটা নিয়ে উনি সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশংসা করেছেন। উনি কিন্তু তিনবার টুইট করেছেন ওনার টুইটারে। এই টুইট বার্তায় উনি বলেছেন যে বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশের যে উন্নয়ন এটা এক অসাধারণ গল্প রয়েছে এবং আমি এটা জানতে পেরে এখানে আসতে পেরে এটা বুঝতে পেরে আমি খুবই অভিভূত এবং খুব সন্তুষ্ট, এটা উনি বলেছেন ওনার টুইটে পরিষ্কারভাবে। এখন এই যে ব্যাপারগুলো সেগুলাও কিন্তু দেখেন সবকিছু আমরা ইতিবাচকই কিন্তু দেখছি, আমরা নেতিবাচক কিছুই দেখছি না এবং মনে হয় যেন শুধু এক ধাপ না, সময় কম, মানে জিনিসটা হলো যে এটা নট কোয়ান্টিটি বাট কোয়ালিটি, সময় কম কিন্তু খুবই সিগনিফিকেন্ট। আমার মনে হয় না যে তিন চার দিনও এত বেশি হতে পারে। ও আরেকটা কথা, উনি আবার একটা কথা বলেছেন, বাংলাদেশ দেশের উন্নয়নের সাথে ইতিমধ্যে চীন জাপান রাশিয়া বা ভারতের সাথে যে চুক্তিগুলো করেছে বা উন্নয়ন কর্মকাণ্ডগুলো চলছে সেগুলোকে উনি সমর্থন করেছেন এবং প্রশংসা করেছেন যে হ্যাঁ এটা দরকার আছে। তাহলে সবকিছু আমরা ইতিবাচক দেখছি। আর দর্শক যেটা বললেন যে বিএনপি নির্বাচনের ব্যাপারে কথা হয়েছে, হ্যাঁ ওনারা আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বিএনপি কে আমরা অনেকে বাংলাদেশ নালিশ পার্টি বলি। যেমন শ্রী নরেন্দ্র মোদী যখন এসেছিলেন তখনও ওনার কাছে বিএনপি কি করে বাংলাদেশের বিরোধী দলগুলো অনেকেই করেছে এর আগেও, হ্যাঁ নালিশনামা উপস্থাপন করেছে, অভিযোগনামা নরেন্দ্র মোদীর কাছে। আবার যখন এই জন কেরি আসেন তখন জন কেরির কাছেও কিন্তু একটা লিখিত নালিশনামা উপস্থাপন করলেন। এখন ওনারা পরে প্রেস ব্রিফিং এ যে এটা করলেন সেখানে ওনারা সাংবাদিকদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছিলেন, তো ওনারা বলেছেন যে আমরা কিছু নালিশ জমা দিয়েছি, অভিযোগ জমা দিয়েছি, দেশে গণতন্ত্র নাই, দেশে মানবাধিকার নাই, সুশাসন নাই, নির্বাচন হচ্ছে না বা গণতন্ত্রের জন্য ওনারা মার্কিন সহযোগিতা চেয়েছেন। এখন আমার প্রথম কথা হলো যে ওনারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মার্কিন সহযোগিতা চায়, তাহলে কি দেশের জনগণের উপর যখন দেখলো জনগণ ওনাদের উপর কোনো ওনাদেরকে সাপোর্ট করছে না, ওনাদের কর্মকাণ্ড সমর্থন করছে না, বিভিন্ন সময় ওনারা আন্দোলন করেছেন বিচ্ছিন্নভাবে জনগণকে কষ্ট দিয়েছেন, এখন জনগণের উপর আস্থা নাই দেখে ওনার ওদিকে ঝুঁকছেন, হ্যাঁ এটা হলো এক। দ্বিতীয়ত হলো ওনারা বলেছেন যে ওনারা নির্বাচন নিয়ে কথা বলেছেন, হ্যাঁ কিন্তু যখন সাংবাদিক জিজ্ঞাসা করলো যে নির্বাচন নিয়ে যে কি আলোচনা হয়েছে সেটা বলার পরে ওনারা নিশ্চুপ রয়েছেন, বলেননি আমরা কিছু না বলেননি, তার মানে নির্বাচন নিয়ে কোনো আমার কিন্তু আরেকটু কথা আছে, জি আপনি শেষ করে ফেলুন তাহলে। জি হ্যাঁ, তারপরে আরো কোনো আরো কথা জিজ্ঞাসা করেছিল যে দলীয় সরকার ওনারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই, এটা নাকি ওনারা জন কেরিকে বলেছেন, কিন্তু বাংলাদেশে ওনারা এখন কি বলছিলেন কিছুদিন আগে যে যে কোনো ভাবে হোক একটা নির্বাচন ওনারা অংশগ্রহণ করবেন, কিন্তু এখানে বলতেছেন আবারও বাংলাদেশের যে বর্তমান সরকার তারা জাতীয় ঐক্য গঠনে জঙ্গিবাদে তাদের সাথে বসছে না, এ ব্যাপারে ওনারা নালিশ করছেন। আমরা ফিরে এসে আবার আলাপ করতে চাই আপা, ধন্যবাদ, আপনি বেশ ভালোভাবে অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। আমরা বিরতির পরে ফিরে আসছি, দর্শক আশা করি আমাদের সাথেই থাকবেন। আমরা বিরতির পরে আবার ফিরে এলাম আজকের সংলাপে। আমরা একটু অন্য একটা প্রসঙ্গে যেতে চাই, যেটি আজকে রাতের ঘটনা মূলত, যেটি ব্যাপকভাবে গণমাধ্যমে এখনও স্ক্রলে আসছে, যে রূপনগরে একটি জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান, সেখানে বলা হয়েছে প্রশিক্ষক একজন মুরাদ নামে, সে সামরিক শাখার প্রধান দাবি করা হচ্ছে, এবং শোলাকিয়ার ঘটনায় উনি প্রশিক্ষক ছিলেন, উনি মারা গেছেন এই হামলাতে। এই বিষয়ে যদি কোনো মন্তব্য করা যায় শ্যাম ভাই, আপনি নিশ্চয় দেখেছেন। অবশ্যই, সাম্প্রতিক বিগত এক মাসে আমরা বলবো জঙ্গিবাদের ক্ষেত্রে সরকার মানে আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপগুলো আমার মনে হচ্ছে অনেক গুছালো এবং সেখানে ফল পাওয়া যাচ্ছে, কিন্তু এর আগে আমরা দেখেছিলাম রমজান মাসের সময় একটা অভিযানে 14,000 লোককে অ্যারেস্ট করা হয়েছিল, যেটা আমি মনে করি আমি তখন স্পষ্ট করেই বলেছিলাম যে এটা জঙ্গিবাদ বিরোধী অভিযান হচ্ছে না, আপনি এআবে ব্যবসায়ীকে ধরছেন, ফেন্সিল ব্যবসায়ীকে ধরছেন, চাঁদাবাজকে ধরছেন আর নাম দিচ্ছেন জঙ্গিবাদ বিরোধী। এবং ওই ওই জঙ্গির অভিযোগে 100 something সেখানে ছিল, জঙ্গির অভিযোগে 100 ছিল, এবং আরো দুঃখজনক ছিল যে যারা জঙ্গিবাদের জন্য অ্যারেস্ট করা হলো কিন্তু প্রমাণ হলো তারা জঙ্গিবাদে যুক্ত না,
তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থাও সরকার বা পুলিশ থেকে করা হয়নি। তো এটা ওটা একটা ক্ষোভের কারণ হয়, ন্যায় বিচারের একটা বাধাগ্রস্ত হয়েছে। বাট এখন ডেফিনেটলি গত এক মাসের প্রোগ্রামগুলো দেখে মনে হচ্ছে যে তারা একটা জঙ্গিবাদী যে র্যাকেট, যেটা যে জালটা, জালটা তারা ধরতে পেরেছে এবং একটা একটা করে সেই জালে সবাই ধরা পড়ছে। এবং ডেফিনেটলি আমার মনে হচ্ছে যে আমরা জঙ্গিবাদের ক্ষেত্রে একটা ফলপ্রসূ সমাধান পেতে পারি। তবে এটাও সত্য যে এই জঙ্গিবাদ দমন আর নির্মূল দুটো দুই জিনিস। আপনি আমরা হয়তো এখন কন্ট্রোল করতে পারছি, কিন্তু নির্মূল করতে পারছি কতটা এটা দেখতে হবে। এবং নির্মূল করার ক্ষেত্রে কিন্তু সবসময় একটা জিনিস খুব চলে আসে, জনগণের অসন্তোষগুলোকে রিমুভ করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা। একদম রুট কজে যদি আপনি যান যে একটা ছেলে জঙ্গি হয় কিভাবে, হ্যাঁ সেখানে স্পেস সংকট সবকিছু মিলিয়েই কিন্তু ব্যাপারটা আছে, ওই বিষয়গুলোতে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। একটা জিনিস হয়, ইয়াং একটি ছেলে 21 বছর বয়সে সে অ্যাডভেঞ্চারাস থাকে, ন্যাচারালি সে রাজনীতি করতে চায়, তার জন্য রাজনীতির সবগুলো অপশন খোলা রাখতে হবে। সে যদি গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনীতির সুযোগ পায়, নিয়মতান্ত্রিক প্রক্রিয়া রাজনীতি করার সুযোগ পায়, তাহলে আমার বিশ্বাস সে যদি সুস্থ হয় তাহলে সে স্বাভাবিকভাবে কখনো জঙ্গিবাদকে নেবে না, কারণ তখন তার কাছে অনেকগুলো অপশন আছে। আর যদি সে অসুস্থ হয় তাহলে সে জঙ্গিবাদ নিতে পারে, কারণ নিরীহ মানুষকে মেরে ফেলাটা অসুস্থেরই লক্ষণ। যখন দেখা যাচ্ছে কোনো পদগুলো সব বন্ধ হয়ে গেছে বা অ্যাভেলেবল নাই, শুধু একটি পথ আছে বা একটি দল আছে, তখন কোনো একটা পর্যায়ে সে একজন মেন্টরের সংস্পর্শে চলে আসে, যে মেন্টর তাকে এই ভ্রান্ত জঙ্গিবাদ ধারণা দেয় এবং এটা তার কাছে খুব ক্যাচিং মনে হয়, অ্যাডভেঞ্চারাস মনে হয়, তখন সে জাম্প করে এটাতে। তো আমাদের ওই ওই জায়গাটাতে মানে একদম গণতান্ত্রিক স্পেস, আলাপ আলোচনা, সংলাপ, এই জিনিসগুলো ডেফিনেটলি রাখতে হবে। এটা অমর্ত সেন একটা বই তো আমি পড়লাম, ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, যেটা বলছেন রাখতে হবে, সেটা কিন্তু আমাদের সমাজে একেবারে মিসিং, একেবারে মিসিং। বাট এবং আপনি ফ্রাঙ্কলি বলি, আমি যেমন ঢাকা ভার্সিটিতে আপনি আজকে কোনো ছাত্র দল পাবেন না, এটা আওয়ামী লীগের সংগঠন, এটা আওয়ামী লীগের দোষ না, কিন্তু কিন্তু আপনি প্র্যাকটিক্যালি ঢাকা ভার্সিটিতে কোনো বিরোধী রাজনৈতিক দল নাই, ছাত্র দল বলতে বিএনপি যেটা আমি বলছি, শুধুমাত্র ছাত্র লীগই আছে। তো ঢাকা ভার্সিটির এখন ছাত্র আমি কত জানি না, লাখখানিক যদিও হয়, সবাই কি তাহলে একটা দলই করে? আরেকটি দল কেন উঠছে না, একটা দল কেন এস্টাবলিশ হচ্ছে না, সেটা প্রশ্ন বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলের কাছে। ছাত্র দল না, অন্য সংগঠনগুলোর বাস্তবতা কিছু প্রেজেন্স আছে। ওই জন্য বলছি যে একটা ছেলে যখন রাজনৈতিকভাবে অ্যাক্টিভ হবে, ভাইব্রেন্ট হবে, ওর জন্য অনেকগুলো অপশন নাই, ওর জন্য একমাত্র অপশন হিসেবে ছাত্রলীগ আছে, যেটা করলে সে চাকরি পাবে, সেটা করলে সে ক্ষমতা পাবে, ক্ষমতা দেখাতে পারবে, মিছিল করতে পারবে, হলে সুষ্ঠুভাবে থাকতে পারবে। ডাইভার্সিটি নাই বিভিন্ন, তার সামনে যদি মার্কসবাদ, ট্রটস্কিবাদ, ইভেন গণতান্ত্রিক ইসলামিক ধারা রাজনীতি এবং জাতীয় পার্টি সবগুলো থাকে, তাহলে সে জঙ্গিবাদে যাবে না, সে কোনো একটা সুষ্ঠু রাজনৈতিক ধারাই কিন্তু থাকবে। এবং সেই রুট কজে কিন্তু দেশকে ব্যাক করাতে হবে, এটা ইম্পর্টেন্ট। আমি মনে করি জঙ্গিবাদকে একদম নিয়মতান্ত্রিক উপায়ে, আপনি যেটা বলছেন যেটা পলিটিক্যাল এবং কালচারাল ডাইভার্সিটি অবশ্যই একটা অবশ্যই রেমেডি হতে পারে, এক্স্যাক্টলি। এক্ষেত্রে একটা আমি রুট কজ হিসেবে বলছি, এখনকার কথা না, আপনি হয়তো বা আমরা 100 জন বা 200 জন জঙ্গিকে পুলিশ অ্যারেস্ট করলো বা ক্রস ফায়ারে মারলো, এইটা আপনার অনেক ক্ষেত্রে আমি বলবো রোগীর চিকিৎসা হচ্ছে, হয়তো বা রোগটা রয়ে যাচ্ছে, সাময়িক রোগটাকে আমাদের পার্মানেন্টলি ডেফিনেটলি। কিন্তু এই ঘটনাগুলো নিশ্চয়ই একটা মেসেজ কিন্তু দিচ্ছে অন্যদেরকে যারা জঙ্গিবাদে জড়িত, অবশ্যই। আমাদের পুলিশ বাহিনী জীবনের ঝুঁকি নিয়ে কাজগুলো করছে এবং অনেকে মারাও গেছেন, তারা অবশ্যই প্রশংসার দাবিদার। ধন্যবাদ স্বয়ং ভাই। স্বয়ং ভাই, এই বিষয়ে আপনি যদি অবজার্ভ করে থাকেন কিছু কি বলা যায়? মানে জিনিসটা হচ্ছে যে একটা দেশে গণতন্ত্র, সুশাসন, এগুলি তো গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমরা যে রিলেশনশিপটা দেখাই, এখন মনে করেন যে ফ্রান্সে কোন গণতন্ত্রের অভাবে সেখানে ধর্মীয় জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ হচ্ছে, সেখানে কি গণতন্ত্র নাই নাকি? আমেরিকায় গণতন্ত্র নাই, আমেরিকায় কি মুসলমানরা ভোট দিতে পারে না, চাইলে ভোটে দাঁড়াইতে পারে না? এইগুলি না, এইগুলি কোনো কারণ না, এইগুলি আমাদের গণতন্ত্রের, গণতন্ত্রকে শক্তিশালী করা ইজ অ্যান ইস্যু, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট এটার জন্য ওইটা, ওইটার জন্য এটা, মনে করেন এখন আমাদের এখানে যেটা হয় যে জঙ্গিবাদ বিরোধী জাতীয় ঐক্য করার জন্য বিএনপি একটা আহ্বান জানালো, এখন জঙ্গিবাদ বিরোধী জাতীয় ঐক্যটার কি প্রয়োজন আমি এটা বুঝি না, কিন্তু পৃথিবীর কোথায় এরকম করে ঐক্য হয় আমি কোথাও দেখি না, কিন্তু এটা আমরা বলি কেন জানি, মুখে মুখে বলি। জঙ্গিবাদ বিরোধী জাতীয় ঐক্য তো মানুষ যখন এটার ব্যাপারে প্রত্যাখ্যানের মনোভাব নিয়ে ফুসে উঠেছে, এটাই তো জাতীয় ঐক্য। এখন রাজনৈতিক দল সমূহের, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমূহের, মিডিয়ার যার যার দায়িত্ব হচ্ছে সেই গণজাগরণের মধ্যে
যার যার কন্ট্রিবিউশনটা রাখে, এটার মধ্যে আলাপ আলোচনার তো কিছু নাই। আপনি কি ডিসকাস করবেন যার জঙ্গিবাদের ব্যাপারে? আচ্ছা, জঙ্গিবাদের ব্যাপারে ডক্টর কামাল হোসেন সাহেবরা একটা উদ্যোগ নিয়েছেন, ওনার প্রতি ব্যক্তিগত আমার শ্রদ্ধা আছে ওনার মানে নানান কন্ট্রিবিউশনের, বাট এই উদ্যোগগুলি একেবারেই অর্থহীন, কারণ ওনারা উদ্যোগ নিয়েই শেষ পর্যন্ত গিয়ে ওনাদের দ্বিতীয় আলোচনা, আলোচনার দ্বিতীয় এজেন্ডাই হবে দেশে সুষ্ঠু নির্বাচন হলে এগুলো সব ঠিক হয়ে যাবে, বিএনপিও বলে এই কথা। এটার সাথে সম্পর্ক নাই আমাদের এখানে উগ্র ধর্মীয় মৌলবাদী জঙ্গিবাদী তৎপরতার উত্থান কখন হয়েছে? যখন আমাদের তথাকথিত গণতন্ত্র ছিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচিত হয়ে সরকার এসেছিল, তাদের অধীনেই কিন্তু এগুলির উত্থান হয়েছে, সেই আমলই হয়েছে। তো এইগুলির রিলেশন এইভাবে নিশ্চিত রিলেশনশিপ দেখানো যায় না, কিন্তু অবশ্যই আমি যখন বলবো আমাদের আরেকটা হচ্ছে নির্মূল করা, নির্মূল করার তো কেউ চিন্তাও করে না, নিয়ন্ত্রণই এখন আমাদের লক্ষ্য। নির্মূলের ব্যাপারটা কেন করা যাবে না, কারণ এটা তো কেবল আমাদের জাতীয় সমস্যা না, বাংলাদেশের জন্য নতুন ঘটনা, বাংলাদেশের জন্য নতুন, কিন্তু বাংলাদেশের জন্য তো একক সমস্যা না, এটা তো গ্লোবাল প্রবলেম। এখন আপনি যদি এটা গ্লোবাল অসুখ বিসুখ, হ্যাঁ, এইচআইভি এইডস যেমন এক জায়গায় হলে আমাদের আসা যাওয়া আছে বলে আমার এখানেও আসবে, আমি বাংলাদেশের ভেতরেই পুরোপুরি জিনিসটা নিয়ন্ত্রণ করতে পারবো না। এই জঙ্গিবাদও কিন্তু এখন একটা গ্লোবাল ইস্যু, সুতরাং আমি বাংলাদেশে এটা নির্মূল করে ফেলবো এটা কিভাবে আমরা আশা করি? তো এগুলি ডেলিকেট কিন্তু ইস্যুস গুলি ইম্পর্টেন্ট আমার মনে হয় যে আমাদের এই, তারপরে ধরেন ওই যে আমরা বলি যে 12,000-13,000 গ্রেফতার, এখন 12,000-13,000 গ্রেফতার এর চেয়েও বেশি গ্রেফতার বাংলাদেশের মানে ইতিহাসে আছে, এবং এই গ্রেফতার গুলি সব এগেনস্ট আওয়ামী লীগ হয়েছে, মানে আওয়ামী লীগ তখন গণগ্রেফতারের শিকার হয়েছে এরকম, এবং এর থেকে বেশি সংখ্যায়। কিন্তু এটা আমি সাপোর্ট করার জন্য বলছি না, আমি আবার একটা স্ট্র্যাটেজিক জিনিসও বলি যে পুলিশ যখন এই গ্রেফতার গুলি করে, গ্রেফতার করতে গেলে নানান রকম অপরাধীকেও তুলে ধরে আনতে হয়, কারণ এই নানান রকম অপরাধীদের ভেতর থেকে, আমি আবার বলি, এই জঙ্গিবাদী যে সন্ত্রাসীরা তারাকে, তাদেরকে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বের করা হয় বিভিন্ন অপরাধী চক্র থেকে, তারা কিন্তু নিজেরা নামাজি লোক না, এটা নিজ শহরের ওই ছেলেটির থেকে শুরু করে বাংলাদেশে যারা সন্ত্রাসী হয় তাদের অধিকাংশেরই আনুপুঙ্খ খোঁজখবর নিয়ে দেখা গেছে তারা মোটেই অসাধারণ ধার্মিক কেউ না, তাদের তারা অপরাধী মনস্ক, কোনো না কোনো ভাবে তাদের মধ্যে অপরাধ প্রবণতা আছে, সেটারই অ্যাডভান্টেজ নেয়। সুতরাং পুলিশ যখন কোন অভিযান চালায় এই জন্য যত রকম অপরাধী তাদেরকে ধরার চেষ্টা করে, এটার মধ্যে এবিউজও আছে, গ্রেফতার বাণিজ্য হয়, স্থানীয় ভাবে শত্রুতা প্রত্যুতার ব্যাপার হয়। এখন এটা পুলিশই বা এটা পুরোপুরি সমাজ থেকে বিচ্যুত থেকে এরকম করে একদম একটা একদম স্পেসিফিক ইনফরমেশনের ভিত্তিতে পৃথিবীর কোথাও এরকম করে কাজ হয় না, কিন্তু কিছু ভুল গ্রেফতার থাকে, কিছু সিস্টেম লস থাকে, কিছু ভুল গ্রেফতার হবে। কিন্তু আমি জানি না, জনাব শামীম বললেন যে তাদেরকে ছাড়া হচ্ছে না, আমি যদ্দূর জানি ছাড়া হচ্ছে, অধিকাংশই ছাড় পেয়ে যাচ্ছে, সুতরাং এটা ছাড় পেয়ে যাওয়ারই কথা। আমি শুধু চারটা পয়েন্ট আমি বলবো, যেটা আমার আগের বার বলা হয়নি, সেটা হলো বিএনপি বলেছিল জন কেরিকে যে গণতান্ত্রিক পরিবেশ না থাকায় জঙ্গিরা মাথা ঝাড়া দিয়ে উঠেছে, এবং এটাই জঙ্গি ইয়ের কারণ, জঙ্গি বিস্তারের কারণ। তখন উনি বলেছিলেন প্রত্যুত্তরে যে উনি পাল্টা বলেছেন বিএনপিকে ধ্বংসাত্মক কর্মসূচি থেকে বিরত থাকতে, এবারের সফরে, এবং এটাও বলেছে যে কোনো প্রকার ধ্বংসাত্মক কর্মসূচি কোনো গণ আন্দোলনের অংশ হওয়া উচিত নয়।
তাহলে আমরা আর কি আকলমান্দ কেলে ইশারায় কাফি। এটা উনি জেনেরিক ইন জেনারেল পলিটিক্যাল পার্টিগুলোকে বলেছেন না, কিন্তু এখানে সাক্ষাৎ হয়েছে বিএনপির সাথে, তখন উনি বলেছেন, তখন উনি বলেছেন, তাহলে উনি তো বিএনপি কে উদ্দেশ্য করে এটা বলবেন, এটাই খুবই স্বাভাবিক। এক দুই নম্বর কথা হলো, উনি যখন উনি তো মেইনলি জঙ্গিবাদ বিষয়ে এসেছেন এবং উনি দেখছেন, আপনি দেখেছেন যে উনি ভারতেও গিয়েছেন এবং সেখানে গিয়েও পাকিস্তানকে বলেছেন যে জঙ্গিবাদে নিরময় সহযোগিতা করেন এবং প্রকারান্তরে এটাও বলেছেন পাকিস্তানের সবচেয়ে বেশি জঙ্গি যে বিস্তার এটা পাকিস্তানের সবচেয়ে বেশি এই এলাকার মধ্যে, এটাও বলেছেন। তো আমাদেরকে কিন্তু উনি আমাদেরকে জঙ্গিবাদে সহযোগিতা করতে এসে উনি বলেছিলেন জঙ্গি এ ব্যাপারে বিশেষজ্ঞ লাগবে কিনা, কিন্তু আসলে আমাদের তো বিশেষজ্ঞ দরকার নেই, কারণ আমাদের যে পুলিশ বাহিনী যে গোয়েন্দা আছে ওরা যথেষ্ট এক্সপার্ট। ওরা কিন্তু দেখেন এই যে আজকের যে ঘটনাটা ঘটলো, এই যে কিছুক্ষণ আগে বললেন যে জঙ্গি নিহত হলো বা ধরা পড়েছে, এটা তো তাদের কর্মতৎপরতার ফল। কিন্তু আমাদের এখন দরকার কি, আমাদের এই এদের নিরাপত্তা ঝুঁকিটা কমানোর জন্য একটু দরকার হলো আমাদের যে কারিগরি ও উন্নততর প্রযুক্তিগত সহায়তা, সেটা যদি ওনারা দেয় হয়তো আমরা এটা নিতে পারি। এই হলো দুইটা। আর থার্ড হলো ইন্ডিয়ার সাথে একটি ট্রিটি হয়েছে, চুক্তি হয়েছে, যেখানে উনি একদিনের স্টে বাড়িয়েছেন, মানে এই ধরনের স্পেসিফিক কিন্তু বাংলাদেশে কিছু হয়নি, বাংলাদেশে হয়েছে আলোচনা, এক ধরনের ডিসকাশন। না, বাংলাদেশ তো চায়ও না, বাংলাদেশ চায় না, বাংলাদেশ কিছু চাইছে দেশে পায়নি, ঠিক আছে, ওনারা ঠিক আছে, ওনারা চেয়েছেন, ওনারা চেয়েছেন। হ্যাঁ, আরেকটা কথা হলো যে জাতীয় ঐক্যের কথা বলা হয়েছে, যেটা বলা হলো যে আসলে নাইম ভাই ঠিকই বলেছে, জাতীয় ঐক্যের এখানে বাকি আছে কি? আপনি দেখেছেন আমরা রাস্তাঘাটে অভূতপূর্ব দৃশ্য দেখেছি, সবাই হাত ধরাধরি করে মানববন্ধন করেছে, কিসের বিরুদ্ধে? জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই প্রতিবাদ করেছে, স্কুল কলেজ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ, এবং সারা দেশে একটাই সুর যে আমরা জঙ্গিবাদ চাই না, জঙ্গিবাদকে ধ্বংস করো, জঙ্গিবাদ নিপাত যাক। আর এর থেকে বড় জাতীয় ঐক্য কিছু না। বেগম খালেদা জিয়া উনি আবার এটাও নালিশ করেছেন যে আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়েছি, সরকার সাড়া দেয়নি, অথচ উনি যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন যেই অনুষ্ঠানে সেখানে কিন্তু জঙ্গি একজন দুইজন ছিল, এবং উনি সর্বশেষ কি করেছেন, ওনার দলের কাউন্সিলে যে পূর্ণাঙ্গ কমিটি করলেন সেই কমিটিতে উনি যারা কিনা যুদ্ধ অপরাধে মানবতা বিরোধী অপরাধী অপরাধী ছিল এবং সাজা ভোগ করেছে বা ফাঁসি কার্যকর হয়েছে তাদের সন্তানদেরকে দলে ঠাঁই দিয়েছেন প্রাইজ পোস্ট হিসাবে। আবার দেখা যায় যারা জামাতের বিরুদ্ধে কথা বলে, যেমন প্রফেসর এমাজউদ্দিন সাহেব বলেছিল যে জামাতকে ছাড় দেওয়া মানে এখানে রাখার বাদ দিয়ে আলোচনা আসা যায়, এটার ফলে ওনাকে কিন্তু কমিটির কোনো জায়গাতেই রাখা হয় না। ছিলেন না, কিন্তু এবার একটা আশার আলো দেখা গিয়েছিল, উনি এখন পুরোপুরি সবার বিরূপ, জামাত ওনার উপর বিরূপ, বিএনপির হাইকমান্ডও ওনার উপর বিরূপ, খালেদা জিয়াও ওনার উপর বিরূপ, এবং আরেকজন আছে জাফরুল্লাহ, উনিও দুজন চেষ্টা করেছিলেন, কিন্তু আসলে ওই যে বলে না যে কি জানি একটা আমি যেটা মাঠ পর্যায়ে অনুভব করি, মানুষের মধ্যে সুশাসনের অভাবটা খুব সুতীব্র আছে, গণতন্ত্রের অভাব তো আছেই, তার সাথে সুশাসনের অভাব আছে, সম্পদের বন্টনের একটা সমস্যা আছে, দুর্নীতি এটাও আছে, এই সবগুলো মিলিয়ে মারা যাচ্ছে আর কয়জন অসন্তোষ থেকে ওই দিকে ধাবিত হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ধাবিত হওয়ার যে পথগুলো, রুট কজ গুলো, এগুলো যদি আমরা বন্ধ করে দিতে পারি তাহলে ডেফিনেটলি দীর্ঘমেয়াদে এটা আমাদের জন্য কোনো প্রবলেম হবে না। আর জাতীয় ঐক্যবোধ তো আমাদের এক ধরনের অবশ্যই আছে, জঙ্গিবাদ বিরোধী বাংলাদেশের মানুষ তো জঙ্গিবাদের পক্ষে মিছিল কখনো দেবে না বা কোনো জঙ্গিবাদকে জিহাদিও বলবে না, বাংলাদেশের মানুষ সে বিষয়ে ন্যাচারালি অ্যান্টি জঙ্গি, কিন্তু এরপরও জাতীয় স্বার্থে আমরা যেহেতু একটা গ্রেটার উন্নয়নের ড্রাইভ দিচ্ছি, কর্মকর্তা কর্মচারী ব্যাপক বেতন বাড়ানো হয়েছে, কর বাড়ানো হচ্ছে, করের প্রপার ইউটিলাইজেশন হচ্ছে কিনা, এই বিভিন্ন বিষয়ে ঐক্যমতের প্রয়োজন আছে। রামপাল ইস্যুটাই দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এরপরে কিন্তু রামপাল বিরোধী কথা 50% কমে গেছে, এটা কিন্তু একজন ঐক্যমত, সেলফ এক্সপ্লানেটরি বক্তব্য উল্লেখ করেছে, এবং এটা যদি 2 বছর আগে করা হতো, 1 বছর আগে করা হতো, ডাকা হতো, আলাপ আলোচনা হতো, তাহলে অবশ্যই দেখতেন এই ইস্যুটা আরো অনেক বেশি মিনিমাইজ হতো। ঠিক এই জায়গাতে সরকারের কিছু ব্যর্থতা আছে। আমরা একেবারে শেষের দিকে, নাইম ভাই আপনার যদি কোনো ক্লোজিং রিমার্কস থাকে। না, আমি ক্লোজিং রিমার্কস এখানে এটুকুই, আমি আবারও বলছি যে এই যে জনাব শামীম বলছেন যে যারা ওই বিভিন্ন রাজনৈতিক স্পেসের অভাবে, সুশাসনের অভাবে অসন্তুষ্ট হয়ে জঙ্গিবাদে যাচ্ছে, ওনার এই কথায় উনি এমনভাবে বলছেন যেন উনি জানেন যে এই কারণে কোনো কোনো ব্যক্তি ধরা পড়েছে। একটি ঘটনাও এরকম নাই, এই দেশেও নাই, অন্য দেশেও নাই, আমেরিকার কিংবা ফ্রান্সের ওই লোকগুলিরও
রাজনৈতিক ইনস্টিটিউশনাল স্পেসের অভাবে তারা কেউ কিছু করেছে। এই জঙ্গিরা অর্থের জন্য জঙ্গি হচ্ছে? না 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 না, সেটা আবার আরেক ডিসকাশন, আরেক ডিসকাশন, কেন হচ্ছে আলোচনা ডিফারেন্ট। কিন্তু তারা রাজনীতির কোন স্পেসের অভাবে, আপনি একটি উদাহরণ দেন যে এই ব্যক্তিটি ওই রাজনৈতিক স্পেসের ঘাটতির জন্য এখানে গিয়েছে। তারপরে যখন আমরা বলি সুশাসনের অভাব, এটা কিন্তু একটা ভয়ঙ্কর কথা। আমাদের সুশাসনের অভাবটা কোথায়? আমাদের সুশাসনের ক্ষেত্রে আমাদের আরো অগ্রযাত্রার সুযোগ আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার কোন দিনের সুশাসনের বিপরীতে আজকে আমাদের সুশাসনের কোথায় ঘাটতি হচ্ছে? আমি আমাদের নির্বাচন, 5ই জানুয়ারির নির্বাচন একটা অত্যন্ত অতৃপ্তির বা আমাদের অশান্তির নির্বাচন হয়েছে, দ্যাট ইজ ট্রু। কিন্তু আমাদের সামগ্রিক গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, আমাদের সামগ্রিক সুশাসনের কাঠামোগুলো ভেঙে পড়েছে, এইরকম পরিস্থিতিটা কিন্তু সঠিক নয়। আমরা ধন্যবাদ, আমরা শেষ করতে চাই আজকের আলোচনাটি। না, আমাকে একটু সুযোগ দিতে হবে। আমার কথা হলো যে আমরা অনেকে অনেক কিছু বলি, কিন্তু এই যে জঙ্গিগুলো মারা পড়ছে, হ্যাঁ সেটা ঠিক আছে, সাময়িকভাবে আমরা স্বস্তি নিঃশ্বাস নিচ্ছি, কিন্তু আমাদেরকে শেকড়ে হাত দিতে হবে। এই জঙ্গির উৎপত্তি কোথায়, কোথায় পুষ্টি পাচ্ছে, কোথায় ডালপালা গজাচ্ছে, কারা হাওয়া বাতাস দিচ্ছে, সেটা আমাদেরকে দেখতে হবে। শামীম হায়দার পাটোয়ারি এবং নাইমুল ইসলাম খান, তিনজনকে ধন্যবাদ জানাবো আজকে আলোচনায় এসে যোগ দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা অন্য কোনো বিষয়ে আবারও কথা বলবো, সেই পর্যন্ত ভালো থাকবেন এই আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।